আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের সকলকে শুভেচ্ছা। আমি আহসান হাবিব, সহকারী শিক্ষক কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সাধারণ গণিতের ১৩ অধ্যায় সসীম ধারা, অধ্যায় হলো সসীম ধারা। এখানে এই ধারা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সসীম ধারার আলোচনার শুরুতেই আমাদের একটা জিনিস আগে জানতে হবে, অনুক্রম। অনুক্রম জিনিসটা কি? অনুক্রম হলো আমরা বিভিন্ন জায়গায় দেখি, দোকানপাট, তারপরে বিভিন্ন লাইব্রেরিতে বই পুস্তক এগুলি সাজিয়ে রাখা হয়, একটা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখা হয়, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট। অনেক সময় আমরা মানুষগুলিকেও বিভিন্ন ধরনের মানুষ সাজাই, যে ছোট হতে বৃদ্ধ, আবার সংখ্যা সাজানোর বেলায় ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, এগুলি সবই হইতেছে আমাদের কি, অনুক্রম। অনুক্রম আমাদের প্রাত্যহিক জীবনে সব জায়গায় অনুক্রম দেখতে পাওয়া যায়। এই অনুক্রমের ধারণা থেকেই আমাদের ধারা শব্দটি, ধারার অঙ্ক এগুলি এসেছে। আচ্ছা, আমরা দেখি অনুক্রম কি। আচ্ছা, এখানে আমি একটা স্বাভাবিক সংখ্যার সেট লিখেছি, যেটা কি 1 2 3 4 এরকম করে n পর্যন্ত। এইখান থেকে আর একটা, এটারে একটা নিয়ম অনুসরণ করে আমরা এখানে নিচে লিখেছি 2 4 6 8 এবং 2n পর্যন্ত। এখানে দেখা যায় যে এই যে একটা আমাদের সেট আছে, প্রথম সেটটা স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 n, এই সেটকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা এই নিচের অনুক্রম এটা পাই 2 4 6 8, এভাবে 2n পর্যন্ত এটা পাই। তাহলে দেখা যায় যে এই পূর্বের সেট থেকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে পরের সেটটি পেয়েছি। তাহলে এই সেটকে আমাদের বলা হবে কি, অনুক্রম। তাহলে অনুক্রম কি? অনুক্রম হলো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকেই বলা হয় কি, অনুক্রম। অনুক্রম আচ্ছা, অনুক্রমের যেমন আমরা যে অনুক্রমটা লিখেছিলাম 1 2 3 4 এইভাবে n পর্যন্ত লিখেছিলাম, এই অনুক্রমের এই 1 হলো কি, প্রথম পদ, 2 দ্বিতীয় পদ, 3 হলো তৃতীয় পদ, 4 হলো চতুর্থ পদ, এরকম করে n পর্যন্ত আছে। n হলো n-তম পদ। আচ্ছা, এবার আমরা এই অনুক্রমের পরে আরেকটি জিনিস বিশেষভাবে দরকার, সেটা হলো কি, ধারা। ধারা, ধারা কি? ধারা হলো অনুক্রমের পরপর দুইটি পদে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে, অর্থাৎ যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যে একটা ই পাওয়া যায়, ধারা পাওয়া যায়। অনুক্রমের দুইটি পদ পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলেই ধারা পাওয়া যায়। যেমন আমরা আগে লিখেছিলাম 2 4 6 8 এরকম 12 পর্যন্ত, তাহলে
এটা একটা পথ, এটা একটা পথ, এই দুইটা পথকে আমরা কি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম, এই দুইটা পথকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম, এই দুইটা পথকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলাম, অর্থাৎ অনুক্রমে পর পর দুইটি পথকে প্লাস চিহ্ন দ্বারা বা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে সেটি হয় আমাদের কি ধারা। ধারা এখন ধারার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন, এ একটা ধারা। এই ধারার দেখা যায় যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল সব সময় সমান হয়। যেমন দেখা যায় এখান থেকে কি আছে, আমি যে কোনো একটা পদ নেব এবং সেই পদের যেন পূর্ববর্তী পদ থাকে, যেমন ওয়ান যদি নেই, ওয়ানের আগের পদ নাই, এই জন্য ওয়ানটা নেওয়া যাবে না, ওয়ান ব্যতীত অর্থাৎ প্রথম পদ ব্যতীত যে কোনো পদ নিলেই চলবে। তাহলে আমরা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান হয় কত, টু। আবার তৃতীয় পদ বিয়োগ তার আগের পদ অর্থাৎ থ্রি সমান হবে কি, টু। আবার যদি এরকম করি যে চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ সমান টু, এখানে দেখা যাচ্ছে সবসময়ই পর পর দুইটি পদের পার্থক্য সমান, পর পর দুইটি পদের পার্থক্য সমান, এই পর পর দুইটি পদের পার্থক্য বা যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাওয়া যায় এটাকে বলা হয় সাধারণ অন্তর। এই সাধারণ অন্তর, এই সাধারণ অন্তর যেহেতু সবসময়ই সমান হচ্ছে, এই জন্যে এই ধারাকে বলা হবে কি সমান্তর ধারা, সমান্তর ধারা বলা হবে, যেহেতু অন্তর সমান, অন্তর মানে কি বিয়োগ ফল। আচ্ছা আমরা এবার আরেকটি ধারা দেখি, যেমন টু ফোর এইট প্লাস সিক্সটিন অসীম পর্যন্ত। এইখানে যদি আমরা লক্ষ্য করি যে কোনো পদ থেকে যদি আগের পদ বিয়োগ করি, ষোলো মাইনাস এইট সমান হয় এইট। আবার যদি এই পদে থেকে অর্থাৎ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, দ্বিতীয় পদ বিয়োগ করা হয় তাহলে হয় ফুল। আবার এই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করা হয় তাহলে হয় বিয়োগফল হয় টু। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিয়োগফলই আলাদা আলাদা, বিয়োগফল সমান না, তাহলে এটার কোনো আমরা বৈশিষ্ট্য খুঁজে পাই নাই। দেখি অন্যভাবে কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় কি না। এখন আমরা যদি যে কোনো পদকে অর্থাৎ ষোলো যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করি, ষোলো বাই এই, তখন আমাদের ফল হচ্ছে টু। আবার যদি আটকে আমরা তার আগের পদ দ্বারা ভাগ করি টু, আবার যদি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ মানে কত ফোর, এই ফোরকে যদি প্রথম পদ দ্বারা অর্থাৎ তার আগের পদ দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হলো টু। তাহলে দেখা যাচ্ছে যে এই ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান, অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান, এই জন্যে এই ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, আমাদের অনেক ধারা আছে, তার মধ্যে আমাদের এই বইয়ে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এই দুইটা নিয়েই, দুই ধারা নিয়েই আলোচনা করা হয়েছে। আজকে আমরা প্রথমে সমান্তর ধারা নিয়ে একটু আলোচনা করব। সমান্তর ধারা,
সমান্তর ধারা, আমরা সমান্তর ধারা আলোচনার সময় একটা সমান্তর ধারা লিখেছিলাম, এবার আমরা আরেকটি সমান্তর ওই সমান্তর ধারাটাই লিখি, ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন। এই সমান্তর ধারার প্রথম পদ হলো ওয়ান, দ্বিতীয় পদ থ্রি, তৃতীয় পদ ফাইভ, চতুর্থ পদ সেভেন, পঞ্চম পদ হলো নাইন। এখানে আমরা যদি দেখি যে যে কোনো পদ থেকে যদি তার পূর্ববর্তী পদ বিয়োগ করা করি তাহলে কি দাঁড়ায় দেখি, এখানে দ্বিতীয় পদ হলো কত, থ্রি, দ্বিতীয় পদ হলো থ্রি, থ্রি মাইনাস তার আগের পদ হলো ওয়ান, বিয়োগ করলে হলো কত, টু। আবার তৃতীয় পদ ফাইভ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করা হয় তাহলে হবে কত, টু। আবার সেভেন অর্থাৎ চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ বিয়োগ করা হয় তাহলে হবে টু। আবার চতুর্থ পদ থেকে যদি তৃতীয় না পঞ্চম পদ থেকে যদি চতুর্থ পদ বিয়োগ করা হয় তাহলে হবে টু। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকবারই বিয়োগফল সমান হচ্ছে এবং সেই বিয়োগফলটা হলো টু। তাহলে নিঃসন্দেহে এই ধারাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। আচ্ছা, এই সমান্তর ধারার এই প্রথম পদ হলো কি, ওয়ান, প্রথম পদকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এ সমান হবে কি, ওয়ান। আর এই সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডি সমান হবে টু। তাহলে প্রথম পদ এ সমান ওয়ান এবং সাধারণ অন্তর ডি সমান টু। আবার এই ধারার কয়টি পদ আছে তা আমরা বলতে পারি না, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এরকম ধরনের যে অনেক পর্যন্ত আছে সেটা আমাদের শেষ পদটা যেহেতু দেওয়া নাই এই জন্যে এই ধারাকে আমরা বলবো অসীম ধারা। আর যদি শেষ পদ দেওয়া থাকে তাহলে আমরা সেই ধারাকে বলবো কি, সসীম, সসীম ধারা। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে প্রথম পদ হলো এ আর সাধারণ অন্তর ডি। তাহলে এই প্রথম পদ আর সাধারণ অন্তর জানা থাকলেই আমরা একটা সমান্তর ধারা লিখতে পারবো। যেমন তাহলে আমাদের সমান্তর ধারাটা হবে কি, প্রথম পদ যেহেতু এ তাহলে এটা হবে এ, পরের এ পরের পদটা হবে কি, এ প্লাস ডি। তাহলে এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি, চতুর্থ পদ হবে এ প্লাস তাহলে এইখানেও দেখা যায় যে যে কোনো পদ থেকে যদি তার আগের পদ বিয়োগ করা হয় তাহলে আমাদের এই এ আর এই এ কাটা যাবে, থাকবে শুধু ডি। এইখানেও এই পদ থেকে এই পদ বিয়োগ করলে ডি থাকবে, আবার এইখানেও এই চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে ডি থাকবে। তাহলে এটা হলো আমাদের কি, একটি সমান্তর ধারা। আচ্ছা, সমান্তর ধারার এইগুলা যেহেতু একটা প্রত্যেকটাই এক একটা পদ, এই পদটারে আমরা একটা সাধারণ পদে রূপান্তর করতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। আচ্ছা দেখো, এই যে প্রথম পদ এ সমান, এই এ সমান কি লেখা যায়,
प्रथम पद ए समान देखो ए प्लस वन माइनस वन इंटू डी। এখানে দেখো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে জিরো, জিরোর সাথে ডি গুণ করলে সেটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এই থাকবে। তাহলে প্রথম পদ এ আমাদের লেখা, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় পদ এ প্লাস ডি, এখানে কি লেখা যায়, এ প্লাস টু টু মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে দুই থেকে এক বিয়োগ করলে থাকবে ওয়ান, ওয়ানের সাথে ডি গুণ করলে হবে ডি, ওয়ান ডি অর্থাৎ ডি। তাহলে এখানে হবে এ প্লাস ডি, তার মানে দ্বিতীয় পদ হয়ে গেছে আমাদের। আচ্ছা তৃতীয় পদটা কীভাবে লেখা যায়, তৃতীয় পদ হলো, আচ্ছা এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ এ প্লাস টু ডি, এখানে কী লেখা যায়, এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানেও দেখা যায় থ্রির থেকে ওয়ান বিয়োগ করলে হয় টু, সেই টুকে ডি দ্বারা গুণ করলে হবে টু ডি, অর্থাৎ হবে এ প্লাস টু ডি, যেটা হয়েছে আমাদের কি তৃতীয় পদ। তাহলে এভাবে আমাদের দেখি যে আমরা কততম পদ তার সাথে একটা সম্পর্ক এখানে আছে। এখানে এ হলো প্রথম পদ আর ডি হলো সাধারণ অন্তর। এইখানে যে আমরা লিখেছি ওয়ান মাইনাস ওয়ান বা টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান, আমরা প্রত্যেকবারই ওয়ান বিয়োগ করেছি। আর এখানে দেখা যায় যে প্রথম পদ বলতে আমরা ওয়ান মাইনাস ওয়ান, দ্বিতীয় পদ টু মাইনাস ওয়ান, দ্বিতীয় পদ টু মাইনাস ওয়ান, তৃতীয় পদ হবে কি থ্রি মাইনাস ওয়ান। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বলতে পারবে যে চতুর্থ পদটা কী হবে, চতুর্থ পদটা কী হবে, এটা তোমরা এই তোমরা বাড়িতে চেষ্টা করবে, চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ এরকম বের করার চেষ্টা করবে এবং খাতায় লিখবে। আমি পরবর্তী ক্লাসে তারপরে থেকে এই সাধারণ পদ এবং সাধারণ পদ এবং সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা বের করে দেখাবে এবং সেই সূত্র দ্বারা বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।